নমস্কার বন্ধুরা, আমি অমিত। অ্যাক্টিভ অ্যাক্টিভিটিতে আপনাদেরকে স্বাগত। আজ মহাষ্টমী, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো আপনারা তো এখন সবাই পুজো নিয়ে ব্যস্ত, আর আমিও সব জায়গায় মাইক চলছে, ভিডিও করতে পারছি না। তাই পুজোর পরেই বায়োফ্লক আপডেট দেব। তাই ভাবলাম এই সুযোগে বন্ধুদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করা যাক। তো আজকে ভিডিও বানানোর তেমন কিছু উদ্দেশ্য নেই, শুধু আপনাদের ভালোবাসার টানে ক্যামেরার সামনে আসা। আমি আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ দেব, যারা আমাকে বিগত বেশ কিছুদিন ধরে আমাকে ফোন করে কিংবা কমেন্ট করে যেভাবে উৎসাহিত করেছে এবং ভালোবাসা দিয়েছে এবং আমার শুভকামনা করেছে, তার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। তো আমি সেটাই বলতে চাইছি যে এই কটা দিনে আমি যা পেয়েছি আপনাদের কাছে, সেটা আমার জীবনটাকে পুরো বদলে দিয়েছে, জীবনে এক নতুন রং এনে দিয়েছে। আমি জীবনে আর্থিক সফলতা কতটা পারবো জানি না, হতে পারবো কতটা জানি না, তবে যে আসল সফলতা পেয়ে গেছি তাতে আর কিছু ডাউট নেই। আমি একটা ট্রান্সপোর্ট কোম্পানিতে অ্যাকাউন্টস এর কাজ করি এবং মাসের শেষে যা পাই সেটা আমি তাতেই আমি হ্যাপি। তো আর কিছু এলো গেল তাতে কিছু আমার যায় আসে না। তাই আপনাদেরকে এভাবে কাছে পেয়ে আমি ভীষণ খুশি বন্ধুরা। আর বিশেষ করে আমার কিছু বন্ধুদেরকে তো মানে শুধু ধন্যবাদ দিয়েই আমার মন ভরে না, তাদেরকে মনে হয় কাছে পেলে একটু গলা জড়াই। তো সেই সমস্ত কিছু বন্ধুদের আমি কি বলেছেন তারা আমাকে সেগুলো একটু শেয়ার করব। মগড়া থেকে আব্দুল হামিদ বলে একজন আমাকে ফোন করেছিল, একজন বন্ধু আমাকে ফোন করেছিল, তিনি ইচ্ছা প্রকাশ করেন যে ওনার বাড়িতে আমন্ত্রণ জানান আমাকে। তো আব্দুল হামিদ ভাইকে আমি বলবো আপনার এই উদারতার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, মনে থাকবে। আর আরেকজন আছে, উনি একটু ধার্মিক টাইপের লোক, উনি ওনার নাম হচ্ছে দেবকৃষ্ণ তা। উনি তো প্রথম দিন ফোন করে আমাকে 10 মিনিট শুধু তারিফ করে গেলেন, তারপরে অন্য কথা আসলেন। আমি যদিও সেদিন 3 ঘন্টা ওনার সঙ্গে কথা বলেছিলাম রাত 12টা পর্যন্ত, এতটাই ভালো লেগেছে ওনার সঙ্গে কথা বলে। তো উনি ওনার কাছে আমার আমি নাকি ছুঁয়ে গেছি, ওনার মনকে ছুঁয়ে গেছে আমার আগের ভিডিওটা, তো খুব ভালো লাগে লোকটাকে। আর আরেকজন আছেন, উনি ওনার বাড়ি হচ্ছে ডায়মন্ড হাবড়াতে, ওনার নাম হচ্ছে স্বদেশ মান্না। উনি আমাকে ফোন করে একদিন বলছেন যে অমিতা আপনি লজ্জা পাবেন না, আপনার ক্যামেরা কিনতে যত টাকা লাগে আমি নিঃশর্তে আপনাদেরকে আপনাকে দিতে চাই। তো আমি বললাম ঠিক আছে, বলার জন্য ধন্যবাদ। তো উনি ইচ্ছা প্রকাশ করেছিলেন আমার কাছে, যদি আমি অনেকের ইচ্ছা পূরণ করিনি সেই ইচ্ছাগুলো করতে পারিনি। তো আমি আমার বন্ধুদের সবাইকে বলতে চাই, আমাদের পৃথিবীটা এখনো এতটাই কুৎসিত হয়নি, এখানে অনেক ভালো ভালো মানুষ আছে দেখুন, যারা খুবই ভালো। তো আমি এই মানুষগুলোকে নিয়ে মানুষগুলোর সঙ্গে দেখা করে গলা জড়িয়ে একটা ভিডিও ক্লিপ বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি সময়ের জন্য, সবার সমস্যার জন্য। তো আমি বুঝে গেছি বন্ধুরা, আপনাদেরকে আমি বুঝে গেছি এবং আপনারা আমার শুভকাঙ্ক্ষী, আমার সাফল্য অনেকেই মনে প্রাণে কামনা করে আমি জানি। তো আমি আমার অন্তর থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো, ভালোবাসা রইল। বন্ধুরা আজ আমি শুধু নিজের কথাই বলে গেলাম, বায়োফ্লক নিয়ে কিছু বলা হলো না। তো দেখুন বন্ধুরা, এটা নিয়ে আমিও ভীষণ বড় পণ্ডিত না, আমিও আপনাদের মতো বিভিন্ন ভিডিও দেখেছি, কিছু পড়েছি আর কিছু ঘুরে ঘুরেই অভিজ্ঞতা অর্জন করছি।
তো আমি এটাকে সহজভাবে, আমি যেটা চাই সহজভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। এ ব্যাপারে অনেকেই আমার সঙ্গে সহযোগিতা করছেন আর আমি আরো আশা করব আরো সহযোগিতা পাব। আর এটা আমার মনে হয় খুব কঠিন কিছু নয়। আপনারাও বিভিন্ন ভিডিও দেখুন, তারপরে এখন বিভিন্ন বাংলাতেও পিডিএফ পাওয়া যাচ্ছে, সেগুলো সংগ্রহ করুন। পিডিএফ গুলো দেখলে প্রায় অর্ধেকটাই আপনি শিখে যাবেন, তো পিডিএফ গুলো দেখুন। আর যেটা আমি অ্যালার্ট করব, বারবার বন্ধুদেরকে বলবো, সেটা হলো বুঝে তারপরে বড় ট্যাঙ্ক সেটআপের দিকে যাবেন। 1 লাখ টাকা 2 লাখ টাকা যা ইচ্ছা লাগান, পরে প্রথমে একটা ছোট সেটআপ করুন এবং সেখান থেকে কিছুটা নলেজ আপনি ওখান থেকে গ্যাদার করুন, তারপরে আপনি বড় সেটআপের দিকে যাবেন। না তো কি হবে, আপনার টাকা আছে, বড় সেটআপ নিয়ে নিয়েছেন, তারপরে একটা বাজে অভিজ্ঞতার মধ্যে নিজেকে ফেলে দেবেন, খুব বাজে অভিজ্ঞতা হয়ে যাবে। তাই প্লিজ বন্ধুরা, আপনারা সঙ্গে সঙ্গে বড় সেটআপ করবেন না, বুঝুন, ভিডিও দেখুন, জানার তো কোনো শেষ নেই। তো আমার প্রচেষ্টা সেটাই, বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরা, যদি আপনাদের কিছু সুবিধা হয়। আর আরেকটা অনুরোধ করব আপনাদেরকে, আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জোনার আলাদা আলাদা জেনার মতবাদ, তাদের নিজস্ব মতবাদ তুলে ধরবো। হতে পারে 10টা মতামতের সঙ্গে আপনাদের একটা মিল হচ্ছে না, তো আপনাদের অনুরোধ করব সেগুলো নিয়ে হযথা এ করবেন না, তর্কাতর্কি করবেন না নিজেদের মধ্যে। হতে পারে আমারও ভুল হয় অনেক সময়, সেগুলো মাফ করবেন। আর একটা কথা বলবো, যারা ট্রেনিং দিচ্ছেন বা ট্রেনিং দেওয়ার কথা ভাবছেন, তাদেরকে আমি অনুরোধ করব, তারা নিজেদের ভিডিওর মধ্যে অযথা সমালোচনা করছেন, সমালোচনাটা করবেন না। আর এতে কি হবে, আমাদের ভিউয়ার্স যারা আছে তারা একটু দিশাহারা হয়ে পড়বেন, সমস্যায় পড়ে যেতে পারে। আমার কথায় কেউ রাগ করবেন না প্লিজ, কারণ আমি আপনাদের সবাইকে সম্মান করি। বন্ধুরা সবাই চায় সবার জায়গাটা ধরে রাখতে, তো যে জায়গাটা ধরে রাখলে কিছু পয়সা কামানো যাবে, তো আমার কোনো টেনশন নেই, কারণ আমার সে জায়গাটাই নেই। আমার মেন লক্ষ্য আপনাদের ভালোবাসা আদায় করে নেওয়া। বন্ধুরা আমি যতগুলো ভিডিও বানিয়েছি এখনো পর্যন্ত, কারো কাছ থেকে আমি যতগুলো ভিডিও যার যার কাছে বানিয়েছি, কারো কাছ থেকে আমি এখনো কোনো গাড়ি ভাড়া পর্যন্ত নিইনি। তো আমি চাই যারা প্রতিদিন ফোন করে আমাকে, 5 জন 7 জন করে রোজ আসতে বলে, তাদের ট্যাঙ্ক আছে, আসো অমিতা, তো আমি শুধু তাদেরকে বলি আমার কিছু লাগবে না, আপনি কতটা ওনাদেরকে শেয়ার করতে পারবেন সেটা আগে বলুন, তারপরে আমার ভালো লাগলে আমি যাব। তো এইভাবেই আমি চলছি, ভালো লাগলে যাই, সময় অনেক সময় সময়ও হয় না অবশ্য। আমি বিভিন্ন বিভিন্ন মৎস্য দপ্তরেও দু একজনের সঙ্গে কথা বলেছি, প্লাস যারা আরো ভালো ডিগ্রি নিয়ে পড়েছে, মৎস্য বিজ্ঞান নিয়ে পড়েছে, তাই সেই ধরনের লোকের সঙ্গে আমি কথা বলছি বা খুঁজছি সেই ধরনের লোক। তো এ ব্যাপারে আপনারাও আমাকে সহযোগিতা করবেন, আপনাদের অনুরোধ রইল আপনাদের কাছে। আর আজ তো অনেক বললাম, ভালো থাকবেন, পূজা ভালো কাটান, আবার দেখা হবে।